যখন আল্লাহর এই যে আইনগুলো দুনিয়াতে আছে, এই আইনগুলো ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আপনি মানতে পারবেন? আপনি বিবেক দিয়ে বলেন, একটা আইনও মানতে পারেন না, ন্যায় বিচার কিভাবে করছেন? দ্বিতীয় নম্বর, ন্যায় বিচার হবে এই পৃথিবীর মানুষ যারা তাদের সাথে, আমার এই ছোট্ট বিবেক দিয়ে আমি যেটা দেখতে পেলাম, দুনিয়াতে এখন সবচাইতে বড় অবহেলিত, সবচাইতে বড় লাঞ্ছিত অবস্থায় আছে মানবতা। ন্যায় বিচার আছে কোন জায়গায়? বলেন বলেন না। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি মোহাম্মদ রসুল্লাহ, তিনি মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে ন্যায় বিচার করে দেখিয়ে দিলেন, এটা সিরাত ইবনে হিশামে পাবেন। সিরাত ইবনে হিশাম বর্ণনা করছে, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে দেখলেন তার বাবা দুনিয়ায় নেই। দুনিয়ায় আসার আগেই বাবাকে হারিয়েছেন, কিছুদিনের ভেতরে মাকেও হারালেন। যে মহিলার কোলের তিনি লালন পালন হয়েছিলেন তার নাম হালিমাতু সাদিয়া। হযরতে হালিমা নিজে বলেন, আমি মোহাম্মদকে কোলে তুলে নিলাম, ডান স্তন তার মুখে দিলাম, তিনি পান করলেন, বাম স্তন মুখে দিলাম, তিনি মুখ বের করে দিলেন। একবার, দুইবার, তিন তিনবার মুখ যখন লাগিয়েছি, মুখ জোর করে বের করে নিলেন, চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি, বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ফরিদপুরবাসী, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত এখানে বসে আছে। যত বড় হয় তত ভাইয়ের হক মারার জম হয়। এখানে হক মানে ভাই, মানে আপন ভাই না। আল্লাহর নবী জানিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং একজন মুসলমানের উপরে আর একজনের ছয়টা হক আছে, কয়টা বলেন বলেন? তাকে দেখলে সালাম দেওয়া লাগবে, কিন্তু এইটা আজ আমরা দলীয়করণ করে ফেলেছি, সালাম দেওয়ার আগে দেখে ওর টুপি আজহারি টুপি কিনা, এক কথা বলেন না কেন? সালাম দেবে আগে দেয় না, দেখে ওর টুপি আমাকে ঠিক আছে কিনা, তোর টুপি দেখা দরকার কি, তোর দেখা দরকার ও কালেমা পড়ে কিনা, এক কথা বলেন না কেন? টুপি দিয়ে, আজহারি টুপি, বাঁশকলি টুপি, লম্বা টুপি দিয়ে মুসলমান সাব্যস্ত হয়। মুসলমান সাব্যস্ত হলো তো কালেমা পড়ে কিনা, ওটা আপনার ভাই হয়ে গেছে, তাকে আপনাকে সালাম দেওয়া লাগবে, এটা তার হক, এটা তার অধিকার। এই অধিকার থেকে আজ আমরা অনেকেই অনেককে বঞ্চিত করে রেখেছি। এই ছোট মনটা দূর করেন, ন্যারো মাইন্ডের হলে আপনি জান্নাত পাবেন না, আপনি ব্রড মাইন্ডের হবেন, আপনার মন থাকবে সাগরের মতো বিশাল। দ্বিতীয় নম্বরে, যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া লাগবে, এইটা আজ দলীয়করণ করছে। দলের লোক চট্টগ্রামে অসুস্থ চলে যাচ্ছে ফরিদপুর থেকে দেখতে, অথচ অন্য দলের লোক অসুস্থ হয়ে বাড়ির পাশে পড়ে আছে, ও জানেও না। আরে বেটা, ওটা তো তোর ভাই, ওর অধিকার ছিল তোর উপরে, কেন পালন করলি না? তিন নম্বরে, যদি দাওয়াত দেয় আপনাকে, অবশ্যই তার দাওয়াত গ্রহণ করা লাগবে। এই দাওয়াত আবার দুই প্রকার, এক নম্বরে যদি খাবারের জন্য আহ্বান জানায়, যদি মুসলমান হয় অবশ্যই আপনাকে দাওয়াত নেওয়া লাগবে। দ্বিতীয় নম্বরে, যদি ইসলামের দিকে দাওয়াত দেয়, আপনাকে ইসলামের দাওয়াত গ্রহণ করা লাগবে। এরপরে লোকরা যদি মারা যায়, তার জানাজায় হাজির হওয়া লাগবে। এখন এইটাও দলীয়করণ চলছে, কল্যাণ কামনা করা লাগবে। আমার মনে হয় এই হাদিসের এই ছয়টা বিষয় যদি বাংলাদেশে আমরা মেনে চলতে পারতাম, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যেত। আশা করছি আমি নিজে এবং যারা আছি আজকে থেকে হাদিসটা মানবো, আল্লাহ তৌফিক দেন। রাসূলের সাথে ন্যায় বিচার আমাদের নেই, সর্বোপরি ন্যায় বিচার করা লাগবে। পৃথিবীর সবচাইতে উত্তম সৃষ্টি যারা, তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত। নাম কি? মানুষ। বলেন বলেন, মানুষের সাথে আজ ন্যায় বিচার আছে,
জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, রায় তার। এই ক্ষমতা যার, রায় তার, এই নীতি ছিল মিশরের বাদশা আজিজ মেসের। রাষ্ট্রীয় কাজে গেছে বাইরে, ওর স্ত্রী বিশ্ব সুন্দরী জুলাইখা। হযরত ইউসুফ নবীর চেহারা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন, মাতোয়ারা হয়ে গেলেন, ডাক দিলেন ইউসুফ, অরাওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আননাফসিহি ওয়া কাদ লাকাতিন আবওয়াবা ওয়া কালাত হাইতালাক। সূরা ইউসুফের ভেতরে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন, এখানে যুবক মানুষ যারা আছে তাদের একটা খোরাকি আছে, এদিকে তাকান। হযরত ইউসুফকে ডাক দিয়ে নিয়ে গেলেন, আসো আমার সাথে কিছু কথা আছে। একতলা দুইতলা করে দশতলা বিল্ডিং এর উপরে যতগুলো দরজা সবগুলো পেছন দিক থেকে লোক সেট করে তালা লাগিয়ে দিলেন। এমন একটা বিল্ডিং এর ভেতরে আছে, সব দরজা গুলো বন্ধ করে দিয়ে চারিদিকে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আট করা ছিল, উপরে কাপড় টাঙানো, কাপড়গুলো খুলে ফেললেন। হযরত ইউসুফ দৃশ্য দেখে আগে চোখ বন্ধ, এরপরে নিচের দিকে তাকালেন। জুলাইখা চিন্তা করছে, এ মাওলানা, এ মোল্লা কিছু বোঝে না, মোল্লারা বোঝে না না। ডাক দিয়ে বললেন, ইউসুফ অকলাত হাই তালা, এদিকে আসে। হযরত ইউসুফ নবী চরিত্রের এই মহা দুর্যোগের সময়, কি চরিত্রের মহা দুর্যোগ চলছে না, একদিকে যুবক মানুষ আর একদিকে পরিবেশ, সব আমার কন্ট্রোলে। যিনি নিজে দেহ দান করবে তিনি নিজেই সম্মত, এখানে কোনো বাধা থাকার কথা না। তাও যেমন তেমন মেয়ে না, ও গোয়ালন্দ ঘাটের ওই মেয়ে না, বিশ্ব সুন্দরী। চারজন মেয়েকে আল্লাহ দুনিয়ায় সবচাইতে সৌন্দর্য দিয়েছিলেন, তার ভেতরে জুলাইখা দুই নাম্বার, হযরতে হাওয়া আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর বিশ্ব সুন্দরী এক নাম্বারে, দ্বিতীয় নাম্বারে জুলাইখা, তিন নাম্বারে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা, চার নাম্বারে মোহাম্মদ রসুলুল্লাহর ছোট মেয়ে ফাতেমাতুজ জাহরা। এত সুন্দরী মহিলা ডাক দিচ্ছে নির্জন পরিবেশে। তাফসীরে খাজেন মুফাসসির লিখেছেন, এতটুকুই না, হযরত ইউসুফ যখন সাড়া দিলেন না, জুলাইখা তখন নিজের শরীরের পোশাক একটা একটা করে সব খুলে ফেলেছিল। এই কঠিন অবস্থায় হযরত ইউসুফ আলাইহিসসালাম রাজি হয়ে পড়েছিলেন জেনা করার জন্য, না না আপনি না বললেন কেন? অলাকদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, যারা কোরআন পড়তে পারে অন্তত তাফসীর বোঝে, জিজ্ঞাসা করেন, অলাকদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, এই মহিলা যেমন রাজি ছিল জুলাইখা, ইউসুফ নবীও তেমন রাজি হয়ে গিয়েছিল। কারণ হাম্মাদ বিহি, বিহি দ্বারা ইউসুফ নবী, আর বিহা দ্বারা ওই মহিলা উদ্দেশ্য, ইউসুফ নবীও জেনা করার জন্য রাজি হয়ে গিয়েছিল, আর মহিলা তো আগেই রাজি। এখানে এই যে রাজি হয়ে গিয়েছিল, শব্দের অর্থ কেমন করবেন? এভাবে অর্থ করলে ঈমান থাকবে? অথচ কোরআনে তো এইটাই আছে, রাজি হয়ে গিয়েছিল কেন? কারণ তিনি ওর রক্ত মাংসের তৈরি করা মানুষ, তারও যৌবন আছে। কি কথা বলেন না কেন? এখানে রক্ত মাংস করা মানুষ যারা, শয়তান কিন্তু তাদের পেছনে মরণের আগ পর্যন্ত লেগে থাকে, কি করে তাকে দিয়ে অন্যায় কোনো কাজ করিয়ে ওর ঈমানটা ধ্বংস করা যায়? আজ যারা পীরের দরবারে বউ নিয়ে যাচ্ছেন, মনে করেন পীর সাহেব আর কি করবে, কি করবে মানে, নবী হযরতে ইউসুফ নবী তার নাম আল্লাহ দিয়েছেন আলাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফ কিন্তু জেনা করার জন্য রাজি হয়ে গিয়েছিল, গিয়েছিল। এর কারণ কি? কারণ তারা যৌবন ছিল, তিনি রক্ত মাংসের তৈরি করা, বলেন বলেন। সুতরাং আজ যারা ভুল করছেন, নিজের মেয়ে দিয়ে, বেটার বউ দিয়ে, বউ দিয়ে পীরের খেদমত করাচ্ছেন, এটা তো প্রকাশ্য হারাম। আর বাকিটা নাই নাই বললাম,
বসে বরকত যদি পেতে চাও বাবার গায়ে তেল লাগাও। ওরা শরীরের ভেতরে এমন একটা জায়গা আছে যেখানে তেল লাগাতে গেলে মরা মানুষের চিন্তা হয়ে যায়, নাকি আরো নিচে নামা লাগবে। এগুলো বন্ধ করেন, এগুলো প্রকাশ্য হারাম কাজ। আজ না বুঝে অনেকে আবেগে এগুলো করছে, মাঝখান থেকে এমন একটা ক্ষতি হয়ে যাচ্ছে যে ক্ষতি উঠে আসা সম্ভব না। দেখা যায় সন্তান হয় ঠিক, কিন্তু সন্তান পীরের মতো হয় কি গো, বিয়ে করলাম আমি, জন্ম দিলাম আমি, আর সন্তান হচ্ছে বাবার মতো। আমাকে বেশি বলে ফেললাম, হয়তো এলাকায় টের পাচ্ছেন না, এগুলো চট্টগ্রাম বিভাগে আছে, এলাকায় আছে আমি জানি। থাক, জেলায় না থাকলে ভালো। আমি এখান থেকে যে শিক্ষাটা বের করতে চেয়েছি, ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, ইউসুফ নবীও রাজি হয়ে গিয়েছিল ওই কারণে, কারণ তার মানবিক চাহিদা আছে, তার রক্ত মাংস তৈরি করা মানুষ, তার যৌবন, কথা বলেন না কেন। কিন্তু আমার আল্লাহ এর পরের শব্দে দিয়েছেন, লাউলা আর রব রহানা রব্বি, যদি তার রব তাকে কিছু দলিল আর প্রমাণ কিছু বোরহান না দেখাতেন। কি দো বোরহান দেখিয়েছিলেন, কি দলিল প্রমাণ দেখালেন? এক নম্বরে এটা আছে জালালাইনের ভেতরে, তাফসিরে জালালাইনে আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাইহি দুইটা জিনিস দিয়েছেন। এক নম্বরে হযরত ইউসুফকে আল্লাহ দলিল দেখালেন, ইয়াকুব তার বাবা সরাসরি সামনে এসে বলছে, এই ইউসুফ আমি তোর বাবা বলছি, তুই কিন্তু জেনা করতে পারিস না। দ্বিতীয় নম্বর মহান আল্লাহ হযরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা জিব্রাইল সরাসরি ওই ঘরের ভেতরে জান্নাতের একটা চিঠি সামনে উন্মুক্ত করে ধরলেন, ওখানে আল্লাহ লিখে লিখে দিয়েছে, ইউসুফ আমি তোমার মালিক বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। এই দুইটা দলিল দেখার পরে কাজালি কালি নাসরিফান হুসওয়াল ফাহশা, আল্লাহ পাক বরণ এভাবে করে তাকে আমি ওই অশ্লীল কাজ থেকে, এই মন্দ কাজ থেকে বাঁচিয়ে দিলাম। আমি এইভাবে করে আমার মহসিন বান্দাদেরকে উপকার করি বা তাদের পুরস্কার দান করি। হযরত ইউসুফ এই দৃশ্যগুলো দেখে তিনি এবার ডাক দিলেন, সুলাইখা, ওই যে আগের আয়াতের যে শব্দটা, খেয়াল করেন, ইউসুফ নবী এখানে বলেছিলেন আমি আল্লাহর সাহায্য চাই, এই জুলাইখা তোমার স্বামী আমার অভিভাবক, আমার প্রতিপালক, আমার মালিক। এখানে রব মানে দুইটা অর্থ হয়, এক নম্বরে রব মানে আল্লাহ তাআলা, দুই নম্বরে রব মানে আজিজ মেসের। যারা তাফসীর পড়েন তাদেরকে বলছি, খুব খেয়াল করে শুনবেন, আপনার উল্টা পাল্টা হয়ে যাবে। আল্লাহ মাহাদ আল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই, ইন্নাহু রব্বি, অবশ্যই আমার রব। এখানে আমার রব বলতে অর্থ দুইটা, এক নম্বরে আল্লাহ হতে পারে, দ্বিতীয় নম্বর আজিজ মেসের। ইউসুফ নবী বললেন, সুলাইখা কি করেন আপনি? আমার রব তার মানে আমার অভিভাবক, আমার প্রতিপালক, আমাকে যিনি বাড়িতে আশ্রয় দিয়ে এতদিন লালন পালন করছেন সেই লোকটার আমানত আপনি। আমি আমানতের খেয়ানত করতে পারি না, কারণ আমানতের খেয়ানত যারা করে তারা জালেম। আরো জোরে বলেন, ইন্নাহু লা ইফলিহু যালিমুন, কোন জালেম কোনদিন সফল হচ্ছে না, হবে না। না, আপনি এদিকে থাকান, এবার একটা একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে, কিন্তু ইন্নাহু লা ইফলিহু যালিম নেই, যালিমুন বহুবচন আছে, ইফলিহু মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কেন ইফলিহু দিলেন, ফালাহ দিলেও তো অর্থ হয়ে যেত, ইফলিহু কেন দিলেন? আবার জালেম না বলে জালিমুন বললেন কেন? কারণ আপনি আমার আন্ডারে আছেন, আপনার স্বামী এখন রাষ্ট্রীয় কাজে বাইরে গেছে, আপনি আমার কাছে আমানত, আপনি আমার মালিকের স্ত্রী,
সেই হিসাবে আমানতের খেয়ানত করলে আমি হব জালেম, আমানতের খেয়ানত করলে বলেন বলেন, আর জালেমরা কোনদিন সফল সফল। শুধু ইউসুফ নবী ওই জামানায় জুলাইখাকে এটা বলেছেন না, তাহলে জালেম বলতেন, জালিমন বলতেন না? এদিকে তাকান, কেন জালিমন বলেছিলেন এবার খেয়াল করেন। কেমন পর্যন্ত ইউসুফ নবী দুনিয়ার মানুষকে জানাতে চেয়েছে, রাষ্ট্রীয় কোন সম্পদ এটা কিন্তু আমানত, রাষ্ট্রীয় কোন সিয়ার এটা আমানত। আরো আসতে বলেন। সুতরাং আজ বাংলাদেশে 1734 জন মানুষ রাষ্ট্রীয় সিয়ারে আছে, কতজন? 1734 জন মেন দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের উপজেলা চেয়ারম্যান কি যেন নাম, হাবিবুর রহমান, এই লোকটা পর্যন্ত 1734 জন। হিসাব করে দেখেন এরা প্রত্যেকেই দেশের আমানত নিয়ে আছে। আসতে বলেন, এই আমানত গুলো হাতে পেয়ে যদি কেউ খেয়ানত করে, ও হয়তো চর্ম চোখে দেখবে দুনিয়ায় বহু কিছুর মালিক হয়ে গেলাম, ফরিদপুরের অর্ধেক আমার, 14টা ব্যাংক আমার নামে, সব কিছু চর্ম চোখে দেখতে পাবে, কিন্তু সফল হতে পারবে না। ওর ওইগুলো ভোগ করার আগে আমার আল্লাহ ওকে বিদায় দেবে। এর প্রমাণ হচ্ছে আমাদের এই ফরিদপুরের সদরের এমপি সাহেব, অত জোরে বলার দরকার, রাষ্ট্রীয় একটা চেয়ার পেয়ে তার ভাই যে বাবর মিয়া যা করেছিল কয় বছর, কোথায় বাবর? এখন কেউ নাম নেয়, আমার মনে হয় কোন ফকিরও নাম নেয় না। ইউসুফ নবী ইঙ্গিত দিয়েছিলেন এইটা, আর আমরা শুধু এটা পড়ে বসে আছি, 1500 বছর আগের কথা না? জালেম দিতেন তাহলে, জালিমন কেন দিলেন? কেমন পর্যন্ত পৃথিবীর কোন জালেম সফল হচ্ছে না, হবেও না, যারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে। এই বাংলাদেশে কত মানুষ রাষ্ট্রের বিভিন্ন সম্পদ গুলো আত্মসাৎ করেছিল, কিন্তু তারা আজ টিকে নেই, তাদের নামও কেউ এই 10 বছরেও নেয় না, আর 20 বছর গেলে কুকুরও তাদের নাম নেবে না। কারণ জালেমদের বিরুদ্ধে আমির হামজার মামলা না, যারা জালেম হয় এদের বিরুদ্ধে সরাসরি মামলা দেয় আল্লাহ নিজে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান্নাস, সূরা শুরা 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। বাংলাদেশে এখন প্রায় 42টার উপরে তাফসির পাওয়া যাচ্ছে ইংরেজি সহ, যে কোনো তাফসির দেখবে না এটি এক কথাই লিখেছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান্নাস, অবশ্যই আমি আল্লাহ অভিযোগ দায়ের করব, মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এখানে কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা নেই, আছে ইয়াজলিমুনান নাস, নাস মানে মানুষ, হিন্দু কি মানুষ না, খ্রিস্টান মানুষ না, আমির হামজা মানুষ না, আরে মানুষ হয়ে মানুষের উপরে যারা জুলুম করছে, আজলিমুনা এটা কি মুজারি, এটা কি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, তার মানে এখন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছেন, কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে যারা করবেন তাদের বিরুদ্ধে মামলা দেবে সরাসরি কে। এই আয়াতের বাস্তব প্রমাণ বাংলাদেশ কিচ্ছু জানে না, আন্দাজে 1 দশ আমার মাথার উপরে চাপিয়ে আমাকে কালার করে দিল, এটা জুলুম বলেন বলেন, এই জুলুমটা এখন চলছে এই দেশে বেশি। অথচ ওই অপরাধে আমি অপরাধী না, আমি জানিও না ওই বিষয়টা, আন্দাজে আমার মাথার উপরে 10টা চাপিয়ে আমার দুনিয়ার মানুষের কাছে একটা কালার বানিয়ে দিল, কথা বলেন না কেন? এবার আমি যে বলেছিলাম 20 মিনিট পর একটা তথ্য বলবো, এবার বলার সময় এসেছে, বলবো, খুব খেয়াল করে শুনবেন, আলেমদেরকে আরো বেশি খেয়াল করার জন্য বলছি, ওনারা হয়তো উল্টা পাল্টা ধারণা করতে পারে।
কারো সাপে পড়ে না ইচ্ছা করে করছেন, আনন্দ চিত্তে আপনার মন চাইছে তাই করছেন। একজন মানুষের ক্ষতি করে দিলেন, একজন মানুষের সম্মান নষ্ট করলেন, তাকে বিপদে ফেলে দিলেন, এই কাজটা আপনি করেছেন কারো চাপে? বলেন না কেন? কোন চাপে পড়ে না, ইচ্ছা করে আনন্দ চিত্তে এই অবস্থায় করতে করতেই আপনার জীবনের হায়াত শেষ। আপনি তাওবা করার সময় ছিল, করেননি। তাওবা করার সময় ছিল, অনুশোচনা করবেন তাও করেননি, অনুতপ্ত হবেন তাও হননি, মাফ চাবেন ওর কাছে তাও চাননি, ওই অবস্থায় আপনি মারা গেলেন। আমি আবার বলছি, এই যে একটা মানুষ যে অপরাধ করে না, এই অপরাধে তাকে অপরাধী বানিয়ে তার ক্ষতি করে দেওয়া কি গুনাহ? এই কাজটা আপনি করলেন কারো চাপে না, এমনি ইচ্ছা হয়েছে তাই আনন্দ চিত্রে হিংসার বশবর্তী হয়ে, কথা বলেন, এই অবস্থায় করার পরে আপনি তাওবা করার সময় ছিল, করেননি, অনুশোচনা করবেন অনুতপ্ত হবেন মাফ চাবেন চাননি, মরে গেলেন। কি করলেন? মরে যাওয়ার পরে আপনাকে আল্লাহ 2 বছর জাহান্নামে রাখলো, এরপরে আবার বের করে নহরের পানি দিয়ে গোসল করিয়ে আগে যে আমির হামজা ছিলেন আবার আমির হামজা হয়ে গেলেন না? আমাদের ধারণা এইটা যে যা হয় হোক, নাই 5 বছর থাকলাম। আমার প্রশ্ন হচ্ছে, অনেকে বলে হুজুর জাহান্নাম থেকে আমারে বের করে দিলে আপনার ক্ষতি কি? আমার ক্ষতি নেই, আমার ক্ষতি নেই, আমার কোনো সমস্যাও নেই। কিন্তু সমস্যা কি? আপনার এই ধারণার কারণে আজ হাজারো মানুষ অপরাধ বন্ধ করে না। দ্বিতীয় নম্বরে, আপনার এই ধারণার কারণে কত মানুষ দুনিয়ায় কষ্ট পাচ্ছে, কত মানুষ আজ 10 বছর 12 বছর জেলখানায় আছে, তাদের এই বিচারের কিভাবে কি করবেন বলেন? আমি কিন্তু আবার বলছি, আপনার তওবা করার সময় ছিল, আপনি করেননি, ইচ্ছা করে করেছেন, আনন্দ হয়েছে, মনে যা চেয়েছে তাই করেছে, আপনি তওবা করবেন করেননি, এই অবস্থায় আপনি মারা যাচ্ছেন। এরকম মারা যাওয়া মানুষ দেশে নেই। ও মারা যাওয়ার পরে 10 বছর 15 বছর পরে আবার জাহান্নাম থেকে বের হয়ে চলে আসবে, আল্লাহর বিচার করার দরকার কি? এখন প্রশ্ন করতে পারেন, আপনার ক্ষতি কি? বের করে দিলে আপনার লস? আমার লস না, দুনিয়ার মানুষের তো ক্ষতি হয়ে যাবে। আপনার ওরকম একটা ইচ্ছার কারণে কত মানুষ আর জেলখানায় 10 বছর আপনি বের করছেন, তাদের ক্ষতি কে দেবে বলেন? আপনার কারণে কত মানুষ 10 বছর তার মোর কাছে থাকতে পারে না, এই ক্ষতি কে দেবে? কত মানুষ তার বাবা মার সন্তান থেকে আলাদা আজ 20 বছর বিভিন্ন জায়গায় থাকে, এই ক্ষতি কে দেবে বলে? এবার আমি সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 106, 107, 108 এই 3টা আয়াত চিন্তা ভাবনা করার জন্য বলছি। আমার মাথা ছোট তো চিন্তা ভাবনা ভুল হতে পারে, যাদের মাথা এরকম মোটা মোটা মাথা তাদেরকে বলছি আপনি আর একটু ভাবেন, দেখবেন অবশ্যই আপনি গোনাহ করার জন্য থেমে যাবেন না, আমার ঠিক হচ্ছে না, যদি আপনার সত্যি ঈমান থাকে। এবার আমি বলবো আয়াতগুলো, কোন সূরা বললাম যেন? হুদ। বলেন বলেন, আরো জোরে বলেন। দু একজন ওঠে আর সমস্যা হয়, এ কারা ওঠে কারা? কি আপনার সমস্যা কি? সব কর এক দেড় ঘন্টা বসে থাকতে পারেন, ওর বউটা একবে, এরপরে যদি কেউ ওঠে দেখেন কি বলে, জীবনে উঠবে না। আর একজন উঠছে, ওটা বিয়ে হয়নি, চলে যাক, বিয়ে হওয়া মানুষ যেন উঠবেন না, এই মুরব্বী উঠছে, মুরব্বী যায় যাক, যুবক মানুষ যেন না উঠে। দেখেন তো এবার কি বলছি সূরা হুদ 106, 7, 8
খালি বাচ্চা নিয়ে ইয়ার কি করার দরকার, এদিকে খেয়াল করো, সকালবেলা তো গিবত কর্ম আছে, কি বলে গেল বুঝলাম না। সূরা হুদের 106 নম্বর আয়াত থেকে এবার বলে, এবারে তাকান, ফাআমাল্লাযীনা শাকু ফাফিন্নার লাহুম ফীহা যাফীরু ওয়া শাহীদ। আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি হতভাগ্য দুর্ভাগা কবিরা গুনাহ যারা করে, শিরিক যারা করে, কুফরি যারা করে, এরা হতভাগ্য, এরা দুর্ভাগা, ঠিক আছে তো? বলেন বলো, এই হতভাগ্য হয়ে দুর্ভাগা হয়ে যদি মারা যায় আল্লাহ তাকে আগুনে দেবে, কোথায়? আগুনের ভেতরে যাবার পরে লোকটা চিৎকার করবে আর আর্তনাদ করবে। এরপরে আছে খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে, বাদা মাতি সামাওয়াত ওয়াল আরদ। এটা একটা আরবি ফ্রেজ, বোঝেন আরবি ফ্রেজ? বোঝেন ইংরেজি ফ্রেজ হয়, বাংলা ফ্রেজ হয়, এটা আরবি ফ্রেজ। এক কথায় অর্থ হচ্ছে, এক কথায় প্রকাশ করে না, এখানে এক কথায় প্রকাশ হচ্ছে, মা দামাতি সামাওয়াত ওয়াল আরদ, আসমান আর জমিন যতদিন বিদ্যমান থাকে তার মানে চিরকাল, তার মানে এক কথায় অর্থ হচ্ছে, বলেন বলেন, ইল্লা মা শা রাব্বুকা, যদি তোমার রব ইচ্ছা করে তবে ভিন্ন কথা, ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, কারণ তোমার রব যা চায় উনি তাই করতে। এ পর্যন্ত কি বুঝেছেন? যে জাহান্নামে যাওয়ার পর চিৎকার করবে, আর্তনাদ করবে, খালিদিনা ফিহা চিরকাল থাকবে, এখান থেকে আল্লাহ ইচ্ছা করলে বের করে দিলেও, বের করে দিলেও, এই ভরসায় আমরা আছি। কিন্তু এর পরের আয়াতে যে জবাব আছে ওই আয়াতটা আমাদের আমাদের আয়ত্তেই নেই। এবার 8 নম্বর আয়াত শুনেন, 108, ওয়াম্মাল্লাযীনা সাউদু ফাফিল জান্নাহ, কোন মানুষ যদি এই দুনিয়ায় সৌভাগ্যশালী ভাগ্যবান হয়ে মারা যায় আল্লাহ তাকে বাগানে দেবেন, বাগান মানে জান্নাত, বাগান মানে খালিদিনা ফিহা, এ বাগানে তারা চিরকাল থাকবে। এই চিরকাল কতদিন? মা দামাতি সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিন যতদিন বিদ্যমান থাকে, এক কথায় প্রকাশ। ছাত্র তো আসলে ওই রকম ছাত্র না, বলেন বলেন, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। হ্যাঁ, এরপরে আগের ওই শব্দটা আবার আছে, ইল্লা মা শা রাব্বুকা, যদি তোমার রব চাই তবে ভিন্ন কথা, তার মানে রব যদি চাই জান্নাত থেকে বের করে দিলেও দিতে পারে, আতান গায়রা মাঝে দোষ, কারণ এটা তোমার রবের নিরবিচ্ছিন্ন পুরস্কার। এবার আসেন আমার মূল কথায়, আগের আয়াতগুলো তো ছিল খালিদিনা ফিহা, মা দামাতি সামাওয়াত ওয়াল আরদ, ইল্লা মা শা রাব্বুকা, এর অর্থগুলো আপনি কি কি বললেন বলেন তো? এটা জাহান্নামের পরে এই আয়াতগুলো, জাহান্নামের পরে, বলেন জাহান্নামের পরে, এই জাহান্নামের পরে এই শব্দগুলো আল্লাহ দিলেন, এর অর্থ আপনি কি করলেন নিজে এবার বলেন? খালিদিনা ফিহা অর্থ করেছেন চিরকাল, মা দামাতি সামাওয়াত ওয়াল আরদ, এটা আরবি ফ্রেজ, এর এক কথায় প্রকাশ, বলেন না কেন? দ্বিতীয় শব্দ, ইল্লা মা শা রাব্বুকা, যদি তোমার রব চায় তবে বের করে দিলেও দিতে পারে, এই আশায় আপনি বুক বেঁধে আছেন। এবার আপনি জান্নাতের আয়াত পড়ার পরে ওই শব্দগুলোই তো আছে, জান্নাতের আয়াত পড়ার পরে দেখবেন খালিদিনা ফিহা, তাহলে আগের ওই অর্থ ধরেন চিরকাল, মা দামাতি সামাওয়াত ওয়াল আরদ, এক কথায় প্রকাশ। পরের শব্দ আবার ওইটাই, ইল্লা মা শা রাব্বুকা, যদি তোমার রব চায় তবে বের করে দিলেও দিতে পারে, এটা ঠিক আছে না? আপনি ওই মানের ছাত্র না, আমার মনে হয় আয়াতগুলো এখানে বলা ঠিক হচ্ছে কিনা আল্লাহ জানে, বলেন বললে তো হচ্ছে না, তারগুলো তো আমার ঠিক থাকা লাগবে, আমরা তো তার কাটা হবে না, চেষ্টা করেন তো একটু দেখেন।
গোনা বন্ধ হওয়ার জন্য আমি আয়াতগুলো বলছি, গোনা বন্ধ হতে বাধ্য হবে যদি আপনার ইমান যারা পরিমাণে থাকে। এ একটু মিলান, জাহান্নামের ক্ষেত্রে আপনি এগুলো মিলালেন নিজে নিজে, অর্থ করলেন চিরকাল চিরকাল, আল্লাহ যদি চাই বের করে দিলে দিতে পারে, এই আশায় মুখ বেঁধে আপনি সুদ খান, ঘুষ খান, জেনা করেন, বহু বেপরদায় চালান, যে আল্লাহ বের করে দিলেও। তাহলে পরের যে শব্দ জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ একই শব্দগুলো দিলেন, এখানেও তাহলে ওই অর্থ করেন যে চিরকাল চিরকাল আল্লাহ বের করে দিলেও। তাহলে জান্নাতের ক্ষেত্রে কি এই অর্থ করলে ইমান থাকে? থাকে না কেন? জান্নাত থেকে বের করবে না আপনি অর্থ মন মতো করবেন, আগে তাহলে ইল্লাম আশা রব্বুকা জাহান্নামের ওই জায়গায় পড়লেন ওইটা অর্থ করেন যে জাহান্নাম থেকে আল্লাহ বের করে দেবে না। পরের শব্দ একই শব্দ, এখানে মন মতো অর্থ করছেন বের হওয়ার জন্য, আর আগেরটা আশা করছি মাথা যাদের একটু চিন্তা একটু ভাবুক একটু চিন্তা করেন, যদি এই সেন্স তৈরি করতে পারেন না, আমার সময় ছিল আমি তওবা করিনি, খেলায় খেলায় সময় নষ্ট করে মারা গেলাম, আরো ইচ্ছা করে গুনাহ করলাম, এই অবস্থায় আমি মারা যাওয়ার পরে আল্লাহ জাহান্নামে 2 বছর পরে বের করে দেবে, তো 2 বছর কেন, 2 কোটি বছরও যদি রাখে আমার পায়ে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেললো, আবার যখন বের করে দেবে তখন আবার সুন্দর করে গোসল করিয়ে, আগে আমির হামজা ছিলাম আবার আমির হামজা হয়ে গেলাম, তো 2 কোটি বছর থাকলে আমার সমস্যা আছে? আমার জীবনে গোনা বন্ধ হবে, আমার আরো বাড়বে গোনা করার ইচ্ছা, যা হয় হবে। এই কারণে আমরা আজ গোনা বন্ধ করতে পারি না, এই কারণে আর সুদ বন্ধ হচ্ছে না, এই কারণে ঘুষ বন্ধ হচ্ছে না। আপনি আবার প্রশ্ন করতে পারেন, না আপনার অসুবিধা কি? বের হলে আমার অসুবিধা নেই, কিন্তু দুনিয়ার মানুষের ক্ষতি হয়ে গেল, ওই ক্ষতিপূরণ কে দেবে? আপনি এই ধারণা করার কারণে ঘুষ খাচ্ছেন, আর এই ঘুষ দিতে গিয়ে আমার 14 বংশ বিক্রি করে চাকরি নেওয়া লাগছে, একটা অবিশ্বাস ঘুষ ছাড়া নেই, কিন্তু এই ধারণা করার কারণে মনে করে সাহায্য হবে। কালেমা তো পড়েছি, আপনার মতো কালেমা তো অনেক হিন্দু মুখস্থ করেছি, কথা বলেন না কেন, কত হিন্দু কালেমা মুখস্থ নেই, কালেমা পড়ার পরে যদি আপনি সুদ না ছাড়েন ঘুষ না ছাড়েন সারছেন না কেন? মনে করছেন ওই যে বের হয়ে আসবো, অথচ কোরআনে একটা আয়াত দেখান তো যেখানে যাবার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে নেই। এখন যদি বলেন তাহলে হাদিস, তার কোরআনের এই আয়াতের পক্ষে যে হাদিস গুলো আছে ওই হাদিস আমাদের সিলেবাসে নেই কেন বলেন? এই আয়াতের পক্ষে কিন্তু হাদিস আছে, আমি একটা দুইটা না, এই আয়াতের পক্ষের হাদিস হচ্ছে কিয়ামতের ময়দানে দম্বার আকারে মৃত্যুকে নিয়ে এসে জবাই করা হবে, এই হাদিস পড়েননি? এখানে আলেম কি নেই? কিয়ামতে দম্বার আকারে মৃত্যুকে এনে জবাই করা হবে, হাদিস আছে না? জবাই করার পরে কি একজন ঘোষক ঘোষণা দেবে যে জান্নাতে আছে জান্নাতে থাকো, জাহান্নামে আছে জাহান্নামে থাকো, এইটাই ফাইনাল, কেউ আর কোন জায়গা থেকে বের হবে না। এই হাদিস আমাদের সিলেবাসে নেই কেন বলেন? 1 থেকে মাস্টার্স পর্যন্ত, 1 থেকে কামেল পর্যন্ত, দাওরা পর্যন্ত এই হাদিস সিলেবাসে নেই, এটা সিলেবাসের বাইরের হাদিস, সিলেবাসে এই হাদিস দিল না কেন? কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে ঢাকা আলিয়া মাদ্রাসা পর্যন্ত 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছিল। আপনার বিশ্বাস না হলে ঢাকা আলিয়ায় চলেন, ঢাকা আলিয়া মাদ্রাসার পেছনে প্রিন্সিপালের পেছনে চাঁদ টাঙানো আছে, যে দেখবেন 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল 77 বছর দায়িত্ব পালন করেছে, ওরা কি আঙ্গুল চুষেছিল বলেন? শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ডে আজ 11 বছর যে 2 জন বসে আছে, নারায়ণ চন্দ্র পাল আর নারায়ণ চন্দ্র সাহা, এই 2 জন আঙ্গুল চড়ছে, এরা তো মাত্র 11 বছর পেয়ে এত কিছু উল্টো পাল্টা করে ফেলেছে, আর ওরা 77 বছর একাধারে 26 জন খ্রিস্টান সব, ওরা 77 বছর আঙ্গুল চষেনি, ওরা আমাদের মুসলমানদের হাদিসে কোরআনে কোরআনে তো পাল্টাতে পারেনি, হাদিসে বিভিন্ন মনীষীদের নাম নিয়ে এমন এমন কথা চালিয়েছে যেগুলো বিশ্বাস করে করে আমরা আরো অন্যায় করি না, যে বলছে মামা আমি তো আলেম আপনি আমার ইমামতিটা দেন সরকারি বিষয় অনেক বেনিফিট আছে, বলছে ঠিক আছে অসুবিধা নেই তুই মিষ্টি খাওয়ার টাকা দিবি, ও মনে করছে মিষ্টি খেতে হয়তো 3-4 হাজার টাকা লাগে,
পরবর্তীতে শুনলাম যে মিষ্টি খেতে টাকা চেয়েছে 10 লাখ। ও বলছে মামা মিষ্টি খেতে যদি 10 লাখ লাগে তো দই খেতে কয় লাখ লাগে? আজ আমরা সব ওই পাশে পড়ে আছি, জান্নাত গুলো বন্ধ হচ্ছে না শুধুমাত্র এই কারণে, আমাদের কোরআন এবং হাদিসের উপর স্পষ্ট ধারণা নেই। আর যারা আমরা আলোচনা করি এই স্পষ্ট ধারণা গুলো দিতেও চাই না। আমার এই কথাগুলো সেমিনার হলে ভালো হতো, সিম্পোজিয়াম হলে ভালো হতো। এখানে হয়তো 12 বাপের 13 ছেলে বসে আছে, তো এগুলো বোঝার মতো আসলে সে আইকিউ নেই। হয়তো 5000 লোক থাকলে 20 জন বুঝবে, তাও আলহামদুলিল্লাহ। যদি এভাবে প্রত্যেক জায়গায় মানুষ আসলে বুঝতে পারে যে আনন্দ চিত্রে অন্যায় যদি কেউ করে, ইচ্ছা করে দেদারসে সময় থাকতেও তাওবা না করে, ও জাহান্নামে গেলে কিন্তু আল্লাহ ওরে আর বের করে দেওয়ার কথা না। যদি দেয় তাহলে দুনিয়ার মানুষের যে ক্ষতি ওর কারণে হয়ে গেল ওই ক্ষতি তো উঠে আসা সম্ভব না। তাহলে মানুষ নিজে অবশ্যই অন্যায় বন্ধ করার জন্য চেষ্টা চালাতো, বলেন বলেন। আর জীবনের মৌলিক কিছু যদি আপনার বাদ হয়ে যায়, অমৌলিক যতই করেন ওগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না। এজন্য ইসলামের প্রতিটি ইবাদত, প্রতিটি ইবাদত দেখবেন মৌলিক কিছু বিষয় আলাদা করা আছে। যেমন নামাজ, নামাজের মৌলিক বিষয় 13টা, তার মানে ফরজ। মৌলিক মানে কি বলেন বলেন? নামাজের ফরজ কয়টা বলেন? এই ফরজ 13টার 12টা আদায় করলেন, একটা করেননি। 12টা আদায় করলেন, একটা করেননি, ছেড়ে দিলেন, আপনার নামাজ হবে? হবে। এই স্টেজের মৌলিক বিষয় বা ফরজ কয়টা? 2টা। এই সামিয়ানা আর খুঁটি 2টা না? সামিয়ানা আর খুঁটি এই 2টা মৌলিক বা ফরজ। এর অমৌলিক জিনিস আছে, এই যে মাইকটা, এই টেবিল, এই যে বোতলটা, এই টিস্যু বক্স, এই আলো জ্বলছে, এগুলো যদি নাও থাকে তাও এটা মানুষ বলবে যে এটা স্টেজ। কিন্তু সামিয়ানা যদি না থাকে আর খুঁটি না থাকে কিসের উপর থাকবে বলেন না কেন? তাহলে এখানে মৌলিক বিষয় আমরা কয়টা পেলাম বলেন বলেন? এই 2টার একটাও যদি বাদ যায় তাহলে আর একটার মূল্য আর থাকে না। এই খুঁটি কেউ স্টেজ বলবে না, শুধু সামিয়ানা টিকবে না। তাহলে ইসলামের মৌলিক বিষয়গুলো আল্লাহ কেন আলাদা করলেন বলেন? প্রত্যেকটা ইবাদতে মৌলিক বিষয় আলাদা করা, হজের মৌলিক বিষয় আলাদা করা কয়টা? হজের মৌলিক বিষয় বা ফরজ 3টা, 2টা আদায় করেছেন, একটা করেননি, হজ হবে? হজ হবে। আপনার জীবনে আল্লাহ মৌলিক বিষয় দিয়েছে পুরা কোরআনে 500। কত মৌলিক বিষয় মানে? না ছাত্র এরকম হলে মানে জবাব দেন বলেন। 499টা করলেন, একটা তো করেননি আরো বিরোধিতা করলেন বলেন। আপনি তো নামাজের, যাকাতের, রমজানের, এরপরে হজের এই সমস্ত বিধানগুলো থেকে কিছু নেবেন, তা কি নিচ্ছেন? নামাজে 12টা আদায় করলেন, একটা করেননি, যেমন নামাজ বাদ 499টা আদায় করেছিলেন, একটা আপনি করেননি, আপনার ওগুলো সব বাদ। আল্লাহ এইটাই ইবাদত থেকে শিক্ষা দিতে চেয়েছিলেন। আর যারা ন্যায় বিচার করছেন না, ন্যায় বিচার একটা মৌলিক বিষয়, ন্যায় বিচার বলেন বলেন। আর যারা চেয়ার পেয়ে ক্ষমতা পেয়ে রায় দিচ্ছেন, ক্ষমতা যার রায় তার না, আপনার মৌলিক বিষয় যদি একটা হারিয়ে যায়। আর যতই জিকির করেন, যতই দাড়ি রাখেন, তসবি রাখেন, খাবারের পরে মিষ্টি খান, একটারও কোনো দাম থাকবে না, কারণ আপনার মৌলিক বিষয় ঠিক নেই। আশা করছি যারা চিন্তা ভাবনা একটু করে তারা বুঝে ফেলেছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ওখান থেকে দৌড় দিলেন, আমার বিস্তারিত ঘটনা বলার উদ্দেশ্য না, আমার শিক্ষা বের করার উদ্দেশ্য। ওখান থেকে তিনি বের হয়ে আসলেন, আজিজ মেসেরের সামনে পড়লেন, ওই যে তালা খুলে যাওয়া বিভিন্ন ঘটনা আছে। ইউসুফ নবীর একেবারে পেছনে দাঁড়িয়েছিল জোলাইখা, ছিঁড়ে ফেলেছিল জামা। জোলাইখাকে ডাক দিয়ে বলে, আজিজ মেসের কি অবস্থা? বলে, তোমার এই গোলাম, তুমি বাড়ি নেই এই সুযোগে আমার বেডরুম পর্যন্ত এসে আমার এই অবস্থা করেছে। ইউসুফ নবীর দিকে আজিজ মেসের তাকিয়ে বলে, কি তোমার চরিত্র এত খারাপ? ইউসুফ বলে, দেখেন আমি কিন্তু এ কাজ করি নাই, এ দোষ সব আপনার স্ত্রীর। স্ত্রীর সঙ্গে সঙ্গে স্বামীকে ডাক দিয়ে বলেছে, দেখো অস্তাবাকল বাবা সামনে নিয়ে জোলাইখা ডাক দিয়েছে, স্বামী তোমার এই
এই গোলামকে যদি জেলখানায় না দাও, শাস্তি না দাও, তাহলে তোমার ভাত আমি আর খাবো না। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী আলাইহিস সালাম পেছনের দিকে ঘুরে দেখলেন, জুলাইখার আগে তখনও পর্যন্ত ইউসুফ নবীর হাতে জামার পেছনের অংশ হাতে লাগানো আছে। দোলনার ভেতরে জুলাইখার বড় বোনের একটা মেয়ে দোল খাচ্ছিল, ওই বাচ্চাটা দোলনা থেকে জবাব দিচ্ছে, বাদশা নান্দার এই পুরুষের যদি সামনের সাইজের ছেঁড়া থাকে জামা তাহলে দোষ তার, আর যদি পেছনের সাইড ছেঁড়া থাকে তাহলে দোষ ওই মেয়েটার। তখনো পর্যন্ত হাতের জামা ছেঁড়া হাতে ধরিয়াস, হাতে নাতে প্রমাণ, এর কারো ক্ষমতা যেন কার হাতে বসে আল্লাহ আজিজ মেসের ক্ষমতা যার, রায় তার, দিয়ে দিল রায়, আমার গোলাম ইউসুফ আমার স্ত্রীর সাথে আচরণ করার কারণে আমি 10 বছর তাকে জেল দিয়ে দিলাম। কয় বছর বলেন বলেন? ইউসুফ আলাইহিস সালামের পোশাক সব খুলে ফেলা হলো, তাকে জেলখানার কয়েদিদের পোশাক পরানো হলো, জেলখানার কয়েদিদের টুপি তার মাথায় দেওয়া হচ্ছে, ডান্ডা বেড়ি হাতে পায়ে লাগিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে পেছন দিক থেকে। ইউসুফ নবী এবার কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলেন, মালিক তুমি জানো আমি কিন্তু জেনা করিনি, তুমি জানো আমি কিন্তু এই কাজে লিপ্ত ছিলাম না, অথচ ক্ষমতা যার রায় তার, এইদিকে তাকে আমার আজ 10 বছরের জেলে দিয়ে দিল, তুমি কিন্তু এর বিচারটা করবা। এই সবনবীর এই দোয়া কবুল হয়নি। আসতে বলেন, এটা শুধু 1000 বছর আগে চলে গেছে, এখন দুনিয়ায় এর দৃশ্য নেই। আজ কত মানুষ জেলখানা থেকে এই কসম দিচ্ছে, মালিক তুমি জানো আমি কিন্তু ধর্ষক না, তুমি জানো আমি কিন্তু মানুষের বাড়ি ঘরে আগুন দেয়নি, এরপরে ক্ষমতা যার রায় তার। ইউসুফ নবীর দোয়া যদি কবুল হয়, নবীর ওয়ারিসদের দোয়া কবুল হওয়া সম্ভব না? আদল আজ হচ্ছে না, আমি নিচে নামতে পারলাম না, দুঃখিত। 3 নম্বরে আদল করা লাগবে সৃষ্টি জগতের সাথে, বিনা কারণে আপনি গাছের পাতা ছিঁড়তে পারবেন না। কত মানুষ দেখবেন গাছের পাতা ছেড়ে আর গল্প করে, মনে হয় বাবার পাতা, অথচ একটা কাঁচা পাতা ছিঁড়ে ফেলে দিলে ও জিকির বন্ধ হয়ে যায়, নিজে জিকির করে না, কাউকে করতেও দেয় না। এক কথা বলেন, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একবার দেখেছিলাম জিকির করছে দুইজন, জিকির মানে স্বামী মানে প্রেমিকার প্রেমিকা, প্রেমিকা ওর প্রেমিককে ডাক দিয়ে বলছে, তুমি জানো তোমার এই চোখের ভেতরে আমি দুনিয়ার সব কিছু দেখতে পাই। এক মুরব্বী যাচ্ছিল বাঁশ দিয়ে বলছে, ও মা আজ 3 দিন আমার ছাগল হারিয়েছে, তুমি যদি সব দেখো তা আমার ছাগলটা কোন জায়গায় আছে একটু দেখে দাও। সব দেখে পাতা ছেড়ে আর গল্প করে, বিনা কারণে আপনি গাছের পাতা ছিঁড়তে পারবেন না, এটা তার উপরে ন্যায় বিচার না, অবিচার। এতক্ষণ পর্যন্ত আমরা ব্যাখ্যা করছিলাম আদলের, কিসের? দ্বিতীয় নম্বর বলি আসান, ভালো ব্যবহার করা লাগবে। ভালো ব্যবহার পাবে কে? এখানে সিরিয়াল হিসাবে 7 প্রকার মানুষের নাম আছে, আমি আজকে আর কথা বলতে পারছি না, 12টা বেজে গেছে। এখন কেবল এই আদল গেল, এখন এই এহসান আছে, ইতাই জুম করবা আছে, আনিল ফাহশা আছে, মনকার আছে, বাগি আছে, এখনো 5টা, এখনো 2 ঘন্টা করে দিলে 10 ঘন্টা সময় লাগবে। আজকের মতো মাপ চালাও।